সুপ্রসম্মানিত দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি তারকা কথনের আজকের আয়োজন, এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন এবং আনন্দ রয়েছেন। আমাদের জীবনের প্রতিটি দিন একটি উপহার, এবং এই উপহারটি আরও একটি বিশেষ হয়ে ওঠে যদি সেই দিনে কোনো প্রিয় মানুষের, কোনো প্রিয় ব্যক্তিত্বের, কোনো প্রাণভোমরার যদি জন্মদিন হয়। আজকে সেরকমই একটি দিন, এবং বুঝতেই পারছেন যে ইতিমধ্যে আমাদের মাঝে সেই প্রিয় মানুষটি উপস্থিত হয়েছেন, এবং তার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রথমেই, তারপর গল্প হবে, আড্ডা হবে, তার অনেক কিছু জানা হবে। আজকে আমাদের সঙ্গে আছেন যার নামই একটি অনেক বড় পরিচয়, আমাদের অত্যন্ত প্রিয় মুখ, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব লাইলা হাসান। এবং জন্মদিন যেহেতু, উইশ করার তো ব্যাপার থাকবেই, এবং উপহার দেয়া, ওনার নানান অনেক ব্যাপার এর সঙ্গে জড়িত রয়েছে, এবং আজকের এই জন্মদিনের এই মহেন্দ্রক্ষণে তাকে শুভেচ্ছা জানাবার জন্য আমাদের আমন্ত্রণে যিনি সাড়া দিয়েছেন তারই বোন, সুযোগ্য বোন ডেইজি আহমেদ। ম্যাম, আপনাদের জনকে অনেক অনেক স্বাগত চ্যানেল স্টুডিওতে তারকা কথনের আয়োজনে, এবং প্রথমেই ধন্যবাদ ম্যাম জন্মদিনের এই দিনটিতে আমাদের সঙ্গে। না, ধন্যবাদ দেওয়ার কাছে তো আমার, চ্যানেল লাইককে, তোমাকে, যারা দেখেছেন, এর প্রযোজক তাদের, যে এই বিশেষ দিনে, আমার জীবনে বিশেষ দিনে, এবং প্রতিবারই, নতুন কিছু না, প্রতিবারই ডাকা হয়। আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ অবশ্যই। কেমন আছেন? আগে শুভ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা। আছি, ভালোই আছি, কেটে যাচ্ছে ভালোই দিন কাজকর্ম করে। তো জন্মদিন যেহেতু, প্রথমে একটু কৌতূহল হয় আসলে জন্মদিনটা, মানে প্রথমেই জিজ্ঞেস করি যে আগে ছোটবেলার জন্মদিন আর এখনকার জন্মদিনের মধ্যে তফাৎ কি? এটা তো মানে বলাই বাহুল্য, কারণ ছোটবেলায় তো আমাদের তখন তো এত কেক কাটা, পার্টি, অনেকগুলো ড্রেস, গিফট, এত কিছু ছিল না। 91 পরিবার, মামা নানি, নানা নানির সাথে, যেহেতু আম্মা কর্মজীবী ছিলেন, আম্মা চাকরি করতেন, তো একসাথে কাটিয়েছি। তো আম্মা রান্না টান্না করতেন সুন্দর, পোলাও টোলা, ভালো ভালো খাবার আর কি জন্মদিনে। তো একটা ফ্রক পেতাম, আর যদি, হ্যাঁ, যদি নানা নানিরা কেউ কিছু দিতেন, কিন্তু ওই প্রত্যাশাটা ছিল না যে আমাকে পেতেই হবে, দিতেই হবে, অনেকগুলো গিফট পেতে হবে, সেটা কিছু ছিল না। হ্যাঁ, ভালোবেসে যেটা দেয় খাওয়াটাই অনেক, ওই ভালো মধ্যে খাচ্ছে ওইটাই অনেক ছিল, এরকম ছিল। তো ম্যাম ফ্যামিলির কথা বলছিলেন, যে ফ্যামিলি, 91 ফ্যামিলির কথা, অনেক বড় একটা পরিবার একসঙ্গে ম্যাম ফ্যামিলি থাকে। কোর ফ্যামিলির কথা একটু আসি, ডেইজি আহমেদ, হ্যাঁ হ্যাঁ, বোনের সাথে জন্মদিনের উদযাপনটা কেমন আসলে? তখন এভাবে জিজ্ঞেস করি, তখন কেমন ছিল আর এখন কেমন হয় আসলে? তখন তো খুব ইনফর্মাল ছিল, আন্তরিকতা ছিল বেশি। ছোট থেকে আমরা আগের থেকে হয়েছে করতাম, কি হবে, কি কি রান্না হবে, কি খাওয়া হবে, কে কে আসবে, মানে আত্মীয় স্বজনরা সবাই মোটামুটি আসতেন মনে করে, ওইটা একটা অন্যরকম আনন্দ ছিল। আর আমরা ছোট, তখন ছোট ছিল, অত কিছু বড় বড় গিফট দিতে পারতাম না, কেউ একটু ছবি এঁকে দিতাম, কার্ড বানাতাম নিজের হাতে, বাগানে ফুল ফুটতো, ফুল এনে কয়েকটা একসঙ্গে করে দিতাম, শিউলি ফুল ফুটতো গাছে, শিউলি ফুলের একটা মালা বেলে দাও, তোমাদের জন্মদিনে দিলাম। এখন বড় বড় গিফট দেয়, এখন একটু শাড়িটারি পাশিটো হয়ে ধরনের কিছু দেয়। এখন এখন ভাই বোনরা, নাতি নাতিরা, মেয়ে, ওই প্রতি ঠিক 12টা সবাই গেটে দরজার কাছে দাঁড়িয়ে থাকে, যেই 12টা বাজলো ঢুকে গেল, কেক, ফুল, গিফট টিপ নিয়ে নাতি এবং মেয়ে, ওরা মেয়েরা ওরাই। আর বিদেশে যারা থাকে তাদের ফোন ফোন করে, যে ছেলে মেয়েরা বাইরে থেকে, কালকে আমার ছোট মেয়ে, এই জন্য আমি ভাবলাম যে ঝামেলা হয় নাকি, বাসায় তো যাবোই, তারপর এখানে আসছি যখন, একদম আমাদের সবার সামনে গিফটটা দেওয়া হয়ে গেল, সারপ্রাইজটা হয়ে গেল। তো এটা আজকেও কি শাড়ি? নিশ্চয়ই মেয়েদের তো প্রিয় জিনিস হলো শাড়ি। আমার কি শাড়ি অনেক প্রিয়? মানে প্রশ্নটা ছিল এরকম যে এখন জন্মদিনটা ভালো লাগে নাকি, দুটোই ভালো লাগে নাকি এখন জন্মদিনটা বেশি ভালো লাগে, পরিবারটা আরো বড় হয়েছে? দুটা দুরকম ভালো লাগা, বাবা মার সাথে ছিলাম, এটা অন্যরকম, তখন এত চাহিদা ছিল না, তখন এত এটা নিলে হবে না, ওটা না হলে হবে না, ওগুলো ছিল না, আজকালকার বাচ্চা যেটা আছে। আর এখন আমার নাতিরা করে,
মেয়ে জামাই আছে এদিক দিয়ে পরিষদটা বেড়েছে বাবা মাকে আমরা খুব মিস করি আব্বা আম্মা থাকলে একটা অন্যরকম আনন্দ হতো আম্মার হাতে খাবারটা মিস করি অবশ্যই বাবা মার কথা যদি আসে ম্যাম মানে অনেক আগের কথা বলছি ছোটবেলায় যখন ছিলেন তখন বাবা মা আসলে উইশটা কিভাবে করত আশীর্বাদ করে হ্যাঁ সালাম করতাম সালাম করতাম হ্যাঁ সালাম করতাম তখন দোয়া করতেন খালি মাথা হাত দিয়ে দোয়া করতেন বড় মানুষ হও ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ হও আসল কথা আর কি আর কিছু না সত্যিকারের মানুষ পড়াশোনা করলাম আর কিছু টাকা পয়সা সেটা তো মানুষ বলবো না মানবতা বোধ যার মধ্যে আছে যে মানুষ পরের জন্য আমরা সবাই সবার জন্য এরকম আর কি সেটা আব্বা আম্মার কাছে সে শিক্ষা পেয়েছি নানা নানি ছিলেন মামা আমার ডক্টর খান স্যার মুর্শিদ আমার একমাত্র মামা ওই একটা পরিমণ্ডলে আমরা রাজনীতি এবং সাংস্কৃতিক বলের মধ্যে আমরা বড় হয়েছি নানা এমএলএ ছিলেন যুক্ত ফ্রন্টের আলী আহমদ খান আর মামার কথা তো বললামই ডক্টর খান স্যার মুর্শিদ ওনাদের পরিচয় বেগম উজ্জান নুরজান মুর্শিদ আমার মামি ছিলেন তো ওই একটা পরিমণ্ডলে যত অনুষ্ঠান হতো পাড়ায় নজরুল জয়ন্তী পূজা সব আমাদের বাড়িতে রিহার্সালটা হতো কারণ মামি নাটক করতেন আমার আব্বা নাটক করতেন গানের নাচের সবচেয়ে মজার কথা আমাদের বাড়ির পরিবেশটা এত সুন্দর ছিল গান নাটক আবার আল্লাহ কথা নাম নামাজ করার পর সব পাশে মসজিদ ছিল মসজিদে আমসি পেরা পড়তে যেতাম আমার আব্বা হারমোনিয়াম বাজে আমাদের নাচ তারপরে আমার আমার মামি নুরজান মুর্শিদ উনি গান ভালোবাসতেন আর উনি গান শিখতেন কলিম শরাফি আমাদের বাসায় আসতেন নিজে আমার মামি গান করতেন আমার মামা ডক্টর সরার মুর্শিদ খান ওনার মিসেস আর কি নুরজান মুর্শিদ উনি পরে রাজনৈতিক মন্ত্রী ছিলেন একে সুফজল হক আমাদের বাসায় আসতেন হ্যাঁ নানার বন্ধু আমার নানার বন্ধু ছিলেন এইটা খুব বিরাট উনি বেগম সুফিয়া কামাল হ্যাঁ বেগম সুফিয়া কামাল আমার নানির বন্ধু ছিলেন এই সুলতানা কামালের আমাদের বন্ধু ছিলেন আমরা এক পরিবারের মতন একসাথে মানুষ হয়েছে গল্প কিন্তু ফিরবো গল্প কিন্তু রাখতে হবে আমি দর্শক আছেন দর্শক টেলিফোনে নিয়ে নিই হ্যালো শুভ দুপুর সমিতি দর্শক কে আছেন সঙ্গে হ্যালো হ্যালো আমি একটু দেখে লায়লা বেগমের সাথে কথা বলতে পারি জি শুনছেন কে দেখে উনি আপনাকে উদ্দেশ্য করে একটি গান গাচ্ছি ও কে রে পান্না হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু গানটা গেয়ে নি আচ্ছা আচ্ছা ভালোবাসি ভালোবাসি ঈশুরে কাছে দূরে জলে বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি শুভ জন্মদিন জেঠিমণি অনেক ধন্যবাদ গানটা উপরিপার পেলাম খুব ভালো লাগলো তুই তো নজরুল গীতি করিস রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর করিস গাইলাম আপনাকে উদ্দেশ্য করে গায়িকারা সবই পারে না গানটা মাথায় আসলো তাই গাইলাম আচ্ছা 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 খুব ভালো আপনার এই হাসি মুখি মুখটা সারা জীবনই দেখতে চাই আর ভালোবাসতে চাই আপনাকে নিশ্চয়ই নিশ্চয়ই আশা করি দেশের জনগণ আপনাকে অনেক ভালোবাসে তার জীবনই তবে এভাবে হাসি খুশি মুখ দেখতে চাই তোদের ভালোবাসার জন্য আমি উন্মুখ হয়ে আছি এবং আশীর্বাদ করে সুস্থ থাকে এটাই শুধু চাই সুস্থ থাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফোন করবার জন্য চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার হচ্ছে শুধু চ্যানেলই না বলতে হবে ডেইজি ম্যামের পক্ষ থেকে মানে আমাদের সবার পক্ষ থেকে পুরো চ্যানেলের পরিবারের পক্ষ থেকে একটি উপহার রয়েছে যেহেতু আজকে ডেইজি ম্যাম আমাদের সাইডে আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছে তোমাদের লোক না আমি কি পর না না সেটা বলিনি আমরা উইশ করার জন্য বলছি আচ্ছা আচ্ছা চলুন পর্দায় একটু চোখ রাখি চলুন প্রিয় দর্শক শুভ জন্মদিন শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্ম বন্ধু তোমার শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্ম বন্ধু তোমার লা 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 বাহ খুব
ভালো কালেকশন খুব সুন্দর আমার কাছে দেশের ছবিগুলো অনেক ভালো হয়েছে খুব সুন্দর আপনার কর্মযোগ্য আপনার পরিবার নিচ্ছোট করে একটু আপনার একটু স্মৃতি চারণ করবার একটা ছোট্ট প্রয়াস ম্যাম কর্মযোগ্য তো অনেক বড় অনেক লম্বা এইখানে আসলে অনেক বড় একটা পরিবার আপনার আমরা আরো অনেকে রয়েছে তাদের মধ্যে আসলে জন্মদিনটা কেমন ভাবে আসে আর কি কিভাবে এখানে উদযাপনটা কি রকম যেমন আজকে আমি আমার কয়েকজন বন্ধুকে বলেছি একটু নিমন্ত্রণ করেছি আর কি খাবো আমি কাউকে বলি নাই যেমন জন্মদিন কারণ ওই যে গিফটটা নিয়ে আসে না আমার ভালো লাগে না কারণ ভালো লাগে না একটা প্রেশার হয়ে যায় লোকের উপরে এবং আমার হাসান সাহেব খুব অপছন্দ করে তুমি দাওয়াত দিয়ে আবার এগুলো কেন হ্যাঁ স্যার বলেন এটা হ্যাঁ উনি বলেন যে আবার এগুলো গিফট কেন তাকে আমি প্রেশার তার মানে হ্যাঁ বলি না কিন্তু কি হলো ফেসবুকে সবাই জেনে গেল খেলাঘর আমার আমি খেলাঘর সংগঠন করি আমি প্রেসিডেন্ট মেম্বার ওটার বিশাল ফুল টুল একে টেকে দিয়ে মাঝখান দিয়ে একে না আমার ছবি দিয়ে মাঝখানে আমার ছবি খেলাঘর দিল তারপর নৃত্যশিল্পী সংসদ দিচ্ছে সংগঠন করি মুক্তিযুদ্ধ একাত্তর সেক্টর কমান্ডার ফর একাত্তরের নারী কমিটির আমি সভাপতি সেখানে দিচ্ছে বিভিন্ন অঙ্গনে যেখানে যেখানে আমি কাজ করছি এবং ব্যক্তিগতভাবে আমার বন্ধু বান্ধবরা আমার বিশেষ করে ছাত্রছাত্রীরা সবাই দিয়ে দিচ্ছি তো সুতরাং তারা জেনে গেল যাদের যাদের আমি বলি নাই বলেছি উপলক্ষ কি উপলক্ষ কি বলেন কোনো উপলক্ষ নাই এখন তারা জেনে গেল তারা সেই এবং ভালোবাসার মানুষের প্রিয় মানুষের জন্মদিনটা কিন্তু খুঁজে বের করা তাকে উইশ করা এটা একটা প্রবণতা থাকেই সবার খুঁজে বের করা আমি ধরা খেয়ে গেলাম আমি এখন আমাকে সবাই বলবে যে তুই বলো নাই কেন বলতে চাই না ও আবার এই যে আমার কিছুদিন আগে বয়সটা শুনলে আটকে যেও না বিশাল একটা আমার জন্ম 70 বছরের আমার জন্মদিন মানে নাগরিক ভাব সবাই মানে জাতীয়ভাবে একটা করা হয়েছিল সেইখানে ফুল আর ভালোবাসা আর গিফট কোনো সেক্টর বাদ নাই যে আসে নাই সেখানে জাতিভাবে হয়েছে তো মানে সবাই এসছে তখন দেখলাম ভালোবাসা কারে কয় সখী ভালোবাসা কারে আরেকজন দর্শক আছেন বেদনাময় না সেটাকে আরেকজন দর্শক আছেন ভালোবাসা জানার জন্য নিশ্চয়ই আচ্ছা টেলিফোনে হ্যালো শুভদুপুর সম্মানিত দর্শক কে আছেন সঙ্গে শুভদুপুর আমি একটু লাইলান্টের সাথে কথা বলতে চাই জি উনি শুনছেন আন্টি সালকুম আমি নকুল বলছিলাম ভালো আছেন কে নকুল বলছিলাম বকুল নকুল 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 বল অনেক যোগাযোগ নাই তো আমি শত কষ্টের মাঝেও যদি এই আন্টি হাসি মাখা মুখটা দেখি মানে মনটা খুব ভালো হয়ে যায় আন্টিকে আমরা এত ভালোবাসি আমরা একটা পরিবারেরই তো সদস্য তো আন্টি শুভ জন্মদিন আজকে শুধুই শুভ জন্মদিন অনেক অনেক আশীর্বাদ থাকলো আপনার জন্য প্রার্থনা থাকলো যাতে আপনি আমাদের মাঝে এরকম সুস্থ থাকেন এই হাসি মাখা মুখটা সবসময় দেখতে ভালো থাকবেন অনেক ধন্যবাদ ও ইয়ে ছবি সহযোগী করে সহযোগিতা করে এবং ডাইরেকশন দেয় আমাদের অত্যন্ত প্রিয় একজন দর্শক নাটকের সরি নাটকের আচ্ছা তো ম্যাম কর্মযোগ্য গেল তারপর হচ্ছে বোন ভাই বোন একান্নবর্তী পরিবার নিয়ে কথা হলো এবার একটু সন্তানদের কাছে আসি আর একটু প্রজন্ম এখানে উদযাপনটা কেমন ডেইজি ম্যামের কাছে একটু জিজ্ঞেস করি ডেইজি ম্যাম একটু যদি বলেন যে ছেলেমেয়েরা কিভাবে উদযাপন করে ম্যামের জন্মদিনটা আপনার চোখে দেখা ছেলেমেয়েদের তো ভিতরে ভিতরে অনেক প্ল্যান থাকে মাকে এটা দিব ওইটা দিব সারপ্রাইজ করব দিব ওরা আগে থেকেই আয়োজন করে রাখে বাবা আমাকে আমাদেরকে জানায় না ও কেউ যেমন জানায় না যে রাত 12টা বাজে ঠিক ওই সময় সে দরজার নক করবে কিংবা ঘরে সারপ্রাইজ বলে একটা কেক নিয়ে ঢুবে অনেকগুলি ফুল আনবে খাওয়া দাওয়া নিজেরাই সব রান্নাবান্না করে যোগাযোগ করে সবাইকে নিয়ে রাত্রে রাত 12টায় আমার গত জন্মদিনে আমার বোনটা উত্তরায় থাকে মাস্টারমান তারেক টুকটুক সে পুরো হাড়ি একদম ঠিক 12টা বাজলো অত রাতে খাওয়া দাওয়া নিয়ে চলে আসে হাড়ি টাড়ি রান্নাবান্না করে নিয়ে মোড়ক পড়লো অন্য সব কিছু নিয়ে ওর ছেলে ওর হৃদয় আর মেয়ে হলো আকাঙ্ক্ষা সব এসে হাজির সে ফোন করলো সকালবেলা ছেলে বউর ওয়াশিংটন থেকে ওরা ফোন করলো ভাই ফোন করে লন্ডন মেজো ভাইটা আছে এবং সেই সঙ্গে আরেকজন দর্শকও ফোন করেছেন দর্শক কে আছেন সঙ্গে হ্যালো শুভদুপুর আসসালামু আলাইকুম রোজি আপা হ্যাপি বার্থডে হ্যাঁ নাজিয়া থ্যাংক ইউ
ধন্যবাদ আপা, আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আই তোমার পরিবার আমার পরিবার একই পরিবার কিন্তু। আমি ছোট থেকে আপনাকে এখন পর্যন্ত দেখছি, আমি বুড়ো হয়ে গেছি কিন্তু আপনি কি করে এত সুন্দর হয়ে গেছেন এখন, রহস্য আজকে বলে। আমি মেকআপ দিয়ে ঢেকে রেখেছি আমার বুড়োত্বটা। চেষ্টাও করছেন পাচ্ছেন না। আর ম্যাম বলেছিলেন যে বই আপনার খুব একটা প্রিয় উপহার, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভুলে থাকা গল্প মা কি সুন্দর, আমার প্রিয় একজন অধ্যাপক লেখক। এবং আরো একটা সারপ্রাইজ রয়েছে ছোট্ট, জন্মদিন মানে তো কেক থাকতেই হবে, ছোট না উপহার উপহার। বাহ খুব সুন্দর, আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এটা লাইক আমার অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ এত সুন্দর করে মানে পথে যারা আছেন, রুমা সোহেল সবাইকে এবং তোমরা যারা এবং আমার এবং যারা কাজ করছেন এখানে, যাদের বদ্ধদূরতে আমরা স্ক্রিনে আসতে পারছি, আমার ক্যামেরা ভাই বোনদের ভাইদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আজকের দিনে আমাদের কাছে উপরে চ্যানেলে তো অসীম উদার, অনেক আমার সন্তানের মতো চাচি বলে ডাকে আমাকে, চ্যানেলে কর্তৃপক্ষ ক্যামেরার বাইরে ক্যামেরার ভিতরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা আজকের দিনে আমার বোনকে মনে করার জন্য, আমাদের সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন এবং তারকা কথন প্রতিদিন তো দেখবেনই, সবাই ভালো থাকবেন।